আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাহমিনা। আমি হোলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ হিসাবে কাজ করছি। আজকে যে টপিকটা, এটা মানে মানে অহরহই আমরা পাই, চেম্বারে যে পেশেন্ট আছে তার মানে প্রায় 30% পেশেন্টই এটা হয়। দেখা যায় যে যে মেয়েটার বিয়ে হয়েছে 5 বছর 7 বছর 9 বছর, বাচ্চা না হয়েছে, সে ডাক্তারের কাছে আসে। নট অনলি দিস, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় 5 মাস হয়েছে বিয়ে হয়েছে, তার বয়সও কম, সে চলে যাচ্ছে বাচ্চার জন্য। তো আমি গতকালও একটা পেশেন্ট পেয়েছি, সে বলতেছে আমার বয়স 22 বছর, কিন্তু আমার হাজবেন্ডের বয়স অনেক বেশি। তো সে বাচ্চা চায়, আমি বাচ্চা চাই। তো এই বাচ্চা নিয়েই তারা তাদের সময় মানে বিয়ে হওয়ার পর থেকে তার মাথার মধ্যে ঢুকতে থাকে যে বাচ্চা হয় না। শুধু তাই না, আমরা দেখি যে অনেক সময় সে মেডিসিন খাচ্ছে, সে একটা হরমোন খাচ্ছে, যে হরমোনটা খেলে পরে এমনিই তার ওভুলেশন হবে না, ডিম বের হবে না। এই জন্য বাচ্চা যে চায়, তার আগে সবার আগে যেটা করতে হবে, সে যে মেডিসিনগুলো খাচ্ছে নিজে থেকে, বিশেষ করে সেলফ মেডিসিন, কিংবা পাড়ার মানুষের কাছ থেকে শুনেছে, বান্ধবীর কাছ থেকে শুনেছে, কিংবা মা খালা ওদের কাছ থেকে শুনে একটা ওষুধ খাচ্ছে, সেই ওষুধগুলো আগে বন্ধ করতে হবে। এই জন্য বলি যে সমস্ত ওষুধ আগে বন্ধ করো, তারপরে ডাক্তারকে তুমি পূর্ব ইতিহাসটা দাও। শুধু তাই না, হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনকে আলাদা আলাদাভাবে ইতিহাস নিতে হবে। অনেকের দেখা যায় অনেক গোপন বিষয় থাকে, যেটা স্বামী স্ত্রীর কাছে বলে না এবং স্ত্রী স্বামীর কাছে বলে না। এই ক্ষেত্রে অবশ্যই হাজব্যান্ড ওয়াইফ একটু আলাদা আলাদাভাবে মানে ইতিহাসটা জানলে সুবিধা হয়। এবং ইতিহাস জানার পরে তাকে দেখা যায় যে মানে অনেকে দেখা যায় কি বাচ্চা নষ্ট করে, 2-3টা বাচ্চা সে এমআর করে পরে এসে বলতেছে যে বাচ্চা হচ্ছে না। সে তো ফার্টাইল, সে তো বাচ্চা হচ্ছে না, হবে মানে এই জন্য সময় দিতে হবে এবং ইনভেস্টিগেট করতে হবে কোনো কোনো ক্ষেত্রে যে বাচ্চা না হওয়ার অন্য কারণ আছে কিনা। তবে এটা ঠিক যে অনেকে বাচ্চা নষ্ট করে ফেলে, বিশেষ করে প্রথম বাচ্চা কখনোই সে নষ্ট করা উচিত না, প্রথম বাচ্চা কখনোই ফেলতে হয় না, কারণ অনেকেই জীবনে একবারই মা হয়, এটুকু বুঝতে হবে প্রত্যেককে। আরেকটা হলো যে অনেক সময় দেখা যায় হাজবেন্ড নিয়ে আসে যে ওয়াইফের পেটে ব্যথা, ওর বাচ্চা হচ্ছে না, আপনার ওকে দেখেন, অথচ হাজবেন্ড নিজের যে বীর্যের পরীক্ষা করে না। তা আসলে পরে প্রথমে আমরা হাজবেন্ডকে কাউন্সিলিং করে, এবং ঠিকই কাউন্সিলিং করলে উনি ঠিকই বুঝেন এবং ওই বীর্য পরীক্ষাটা করতে দেওয়া হয়। গতকালও আমি আরেকটা পেশেন্ট পেয়েছি, সে ওদের 9 বছর বিয়ে হয়েছে, আসছে নর্থ বেঙ্গল থেকে। মেয়েটার দেখা যায় কি যে বাচ্চা হচ্ছে না, মেয়েটাকেও কিছু ইনভেস্টিগেশন দিয়েছি, হাজবেন্ডকেও দিয়েছি। হাজবেন্ডের রিপোর্টে আসছে তার একদম কোনো স্পার্ম নাই, একটাও স্পার্ম নাই, মানে অ্যাজোস্পার্মিয়া। তখন ভদ্রলোককে ডাকলাম, সে বলতেছে আমার তো এরকম হতে পারে না, কিন্তু বলছি আপনার হতে পারে না কিন্তু আপনার হয়েছে, ঠিক আছে আপনি আবার রিপিট করেন। তো এই ঘটনাগুলোও হতে পারে। এই যে এটার যে কোনো চিকিৎসা নাই সেটা না, এটা হলে আমরা রেসপেক্টিভ যে মেইল যে মানে আছেন তাদেরকে আমরা পাঠিয়ে দিব, যারা এইসব সেক্স যে এইসব সেক্সের যে বিশেষ চিকিৎসাগুলো করে ইনফার্টিলিটি, তাদেরকে আমরা বিশেষ করে ইউরোলজিস্টদেরকে আমরা পাঠিয়ে দিই এটা। এছাড়া কোনো কোনো মেয়ে দেখা যায় যে অনিয়মিত ব্লিডিং হয়, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলি, এক্সেসিভ ফ্যাট হয়ে যায় তারা, মানে খুব মানে ইটিং ডিসঅর্ডার থাকে, খাবার দেখলেই খাবার খেতে চায়, বাইরে রিচ ফুড খায়, এবং তারা মানে তাদের যে সিডেন্টারি লাইফটা থাকে, তারা কোনো এক্সারসাইজ করে না, সবসময় স্ট্রেসে থাকে, শুয়ে বসে থাকে। সেই সব মেয়েদের দেখা যায় যে অতিরিক্ত ফ্যাট জমা হয় তাদের ওভারিতে, পর্যন্ত ফ্যাট জমা হওয়ার জন্য যেটা হয় তাদের ওভুলেশন হয় না, ওভুলেশন না হওয়ার জন্য তার বাচ্চা পেটে আসে না। সো যেটাই হোক, তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডায়াগনোসিস করতে হবে যে জিনিসটা, যে সে সক্ষম কিনা সন্তান দেওয়ার জন্য, সক্ষমতার জন্য ডাক্তারই তাকে ডায়াগনোসিস করার জন্য প্রথম এক্সামিন করবে, হিস্ট্রি নেওয়ার পরে তারপরে দরকার হলে কিছু ইনভেস্টিগেশন করতে দেয়। তো এখন কিছু কিছু হরমোন আছে, থাইরয়েড ডিসফাংশন কিংবা প্রোলেকটিন বেশি থাকার জন্য অনেক সময় দেখা যায় ওভুলেশন হয় না, সেই ক্ষেত্রগুলো বের করতে হবে, তাকে ইনভেস্টিগেট করতে হবে। তো এটা ব্যবহার মানে বের করে তাকে ওইভাবে ট্রিটমেন্ট করলে তার বাচ্চা পেটে আসে। কোনো কোনো ক্ষেত্রে আমরা বলি যে ল্যাপারোস্কোপি করতে হয়, অ্যান্ড ল্যাপারোস্কোপি হলো ডায়াগনোস্টিক গোল। একটা মেয়ের বাচ্চা হচ্ছে না, ল্যাপারোস্কোপি করলে কিন্তু একই সাথে অনেকগুলো কারণ বের হয়ে আসে। এই জন্য ল্যাপারোস্কোপিটা অলমোস্ট প্রায় সব মেয়েদেরকে, যারা বাচ্চা চায় তাদের এটা করা ভালো। তবে হ্যাঁ, বিশেষজ্ঞ যারা স্কিল তাদের কাছে যেতে হবে, যারা জানে তাদের কাছে যেতে হবে। সেটা ল্যাপারোস্কোপি করলে ইনশাল্লাহ তার বাচ্চা পেটে চলে আসে, এবং সন্তান প্রত্যেকেই চায় সন্তান প্রত্যেকের জীবনে আসুক এবং আসবে। এর জন্য রেসপেক্টিভ ডক্টরের কাছে যেতে হবে, মানে অধৈর্য না হয়ে, মানে কোনো রকম
মানে দুশ্চিন্তা না করে ডাক্তারের কাছে যাবে। এখন অনেক মানে নতুন নতুন চিকিৎসা আছে, তো সবাই ভালো থাকুন এবং চিকিৎসা নিন, সুচিকিৎসা নেন, মানে সঠিক ডাক্তারের কাছে যান।